কিছু মহল গণপূর্ত প্রতিমন্ত্রীকে হুমকি আর নানা প্রস্তাব দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোনো কিছুতেই পরিবেশ সংরক্ষণ থেকে পিছিয়ে যাবে না তার সরকার। রিপোর্টে জানাচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশের পরিবেশ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। দুই দিনের সম্মেলনের আয়োজক পরিবেশ আন্দোলন বাপা এবং এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেন। সহযোগিতা করছে 11টি সরকারি এবং 11টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বিশ্ব জলবায়ু সম্মেলনে তার সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। সরকারের পরিবেশ বান্ধব কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, বেশিরভাগ মানুষ সহযোগিতা করলেও বাধাও আসছে। ইতিমধ্যে গণপূর্তে আমাদের নির্দেশ আছে যে যারা যে প্ল্যান দেবে সেখানে অবশ্যই প্রত্যেকটা জায়গায় বাচ্চাদের খেলার জায়গা এবং একটা জলাধার থাকতে হবে। এই জলাধার ছাড়া কোনো প্ল্যান পাস করা হবে না। যদিও এর জন্য আমাদের মন্ত্রী মহোদয়কে অনেক ধমক ধমক খেতে হচ্ছে, কেউ কেউ যে থ্রেটও করে আসছে, অনেকেই নানা রকমের প্রলোভন দেখাচ্ছে, অনেক রকম চেষ্টা হচ্ছে। বাচ্চারা সেদিন আমার কাছে এসে বলছে, আমি এখন কী করবো, আমি তো মানে মনে হচ্ছে বিরাট একটা অপরাধ করে ফেলছি যে এই প্ল্যানগুলো আমরা পাশ করছি না, বলছি আপনারা সংশোধন করে নিয়ে আসেন, এইভাবে প্রধানমন্ত্রী বলছি ইত্যাদি ইত্যাদি। তো যাদের টাকা আছে তারা মনে করে টাকা দিয়ে বিশ্বটা কিনে ফেলা যায়, কিন্তু টাকা দিয়ে সব যে হয় না আর টাকা দিয়ে যে সব কেনা যায় না, এটা বোধ হয় অনেকের ধারণার বাইরে। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আমরা কার্যকর করব। সম্মেলনে পরিবেশ বান্ধব জলপথ এবং রেলপথ উন্নয়নের কথা বলেন প্রধানমন্ত্রী। বলেছেন শিগগিরই